বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মোহাম্মদ কাসিমের অন্যান্য স্বপ্নগুলো ঠিক যেমনটি তিনি দেখেছেন তেমনই সত্য হবে। আমাদেরকে প্রথমে দেখতে হবে ফিলিস্তিন সম্পর্কে মোহাম্মদ কাসিমের স্বপ্নটি। মোহাম্মদ কাসিম ফেব্রুয়ারি 2017 সালে দেখেছিলেন যে ইসরায়েল ফিলিস্তিনে একটি বাদামি রঙের ভবন তৈরি করে এবং মুসলমানরা প্রতিবাদ করে, কিন্তু কোনো লাভ হয়নি এবং ভবনটি সমাপ্ত হয়। 2017 সালের ফেব্রুয়ারিতে মোহাম্মদ কাসিম স্বপ্নে আরও দেখেছিলেন যে আমেরিকা ও ইসরায়েল এবং ভারতের মধ্যে একটি জোট বৈঠক, যেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আমি কাশ্মীরে ধ্বংস ছড়িয়েছি, ইসরায়েল ফিলিস্তিনে যেভাবে এই কাজ করেছিল। তারপর 2017 সালের মার্চ মাসে মোহাম্মদ কাসিম স্বপ্নে দেখেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বললেন, আমি দাজ্জালের মন্দির প্রায় সম্পন্ন করেছি এবং শীঘ্রই কেবল ফিলিস্তিনের নামই বাকি থাকবে। এই স্বপ্নের পর থেকে আমরা কোন ঘটনাটি দেখছি, গুগল এবং অ্যাপলের বিশ্বব্যাপী মানচিত্র থেকে ফিলিস্তিনের নাম মুছে দেওয়া হয়েছে। জেরুজালেম বিশ্বব্যাপী ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি পেয়েছে, যা 2017 সালের 6 ডিসেম্বর ছিল, এবং ফিলিস্তিনের মানুষের বিরুদ্ধে সাম্প্রতিক আক্রমণাত্মক সংযোজন প্রচেষ্টা এবং সামরিক আগ্রাসন। একইভাবে 9 অক্টোবর 2017-এ মোহাম্মদ কাসিম ভূমিকম্পের পূর্বাভাস দেখেছিলেন, যা বিশ্ব অর্থনীতিকে ধ্বংস করে দেবে। তিনি স্বপ্নে দেখলেন যে পরবর্তীতে ভূমিকম্পের ওয়েব বা ঢেউ আসে, আগের চেয়ে এটি শক্তিশালী এবং এটি বিশ্ব অর্থনীতিকে ধ্বংসের দিকে নিয়ে যায় এবং কিছু দেশ পুনরুদ্ধারের বাইরে একটি প্রাকৃতিক দুর্যোগের প্রতীক হয়ে পড়ে। আজ আমরা দেখছি করোনা ভাইরাস বৈশ্বিক অর্থনীতিতে একই ধরনের প্রভাব নিয়ে এসেছে, একাধিক পরিবর্তনের তরঙ্গের সাথে। একটার পর একটা ক্রমবর্ধমান ঋণ এবং অর্থনৈতিক কারণে অনেক দেশ এখন পতনের লক্ষণ দেখাচ্ছে। ক্রমবর্ধমান খাদ্য মুদ্রাস্ফীতির সাথে একটি লুবুনীয় মন্দার পরে অর্থনৈতিক বিপর্যয়, আয়ের ক্ষতি এবং আর্থিক পতন। দরিদ্র দেশগুলো আরও কঠিন পুনরুদ্ধারের পথের মুখোমুখি। এটি কেবল তখনই হয় যখন বিশ্ব লোভের বিরুদ্ধে লড়াই করছে, যার জন্য আজ আমাদের কাছে মাইক্রো স্তরের কোনো স্পষ্টতা নেই। মোহাম্মদ কাসিম তার স্বপ্নেও এই ঘটনাগুলো দেখেছেন, যা পাকিস্তানের বর্তমান পরিস্থিতিকে অনুবাদ করেছে এবং এদেশের প্রধানমন্ত্রী ইমরান খানকে। 2018 ও 2019 সালে মোহাম্মদ কাসিম দেখেছিলেন যে ইমরান খান পাকিস্তানে প্রচারণা চালিয়ে যাবেন এবং পরিকল্পনা চালু করবেন এবং তিনি সংগ্রাম চালিয়ে যাবেন, কিন্তু তিনি ব্যর্থ হবেন। তিনি আরও দেখেছিলেন যে ইমরান খান ঋণ এবং দায়িত্বের দিকে মনোনিবেশ করছেন এবং পাকিস্তানের মূল্য এবং মুদ্রাস্ফীতির উপর মনোযোগ হারান, এবং শীঘ্রই এই মুদ্রাস্ফীতি এমন একটি পর্যায়ে পৌঁছেছে যেখানে ইমরান খান নিজেই পরিস্থিতি ঠিক করতে কিছুই করতে পারেন না। 2020 এবং 2021 সালে মোহাম্মদ কাসিম ইমরান খান এবং পাকিস্তান সম্পর্কে আরও স্বপ্ন দেখেছিলেন, যা তিনি স্বপ্নে দেখেছিলেন সেগুলো ঠিক সেভাবে সত্যি হয়েছে। প্রকৃতপক্ষে মোহাম্মদ কাসিম তার স্বপ্নে সঠিক বাক্যাংশ দেখেছিলেন, যা পরবর্তীতে ইমরান খান তার বক্তৃতায় বলেছিলেন, অথবা আমাদেরকে এটি সংবাদে দেখে আসতে হবে, এবং এটি সত্যি আকর্ষণীয়। জাজাকাল্লাহু খায়রান।